সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্ট্যাট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন সময় সকাল 10:44 আর আমি 11:00 বেরোবো, গণেশ আসবে 11:00। তো রান্নাবান্না সমস্ত কিছু সারলাম, স্নান করলাম, রুটি খেলাম, এবার টিফিনে একটু শশা একটু ফল নিয়ে বাস চলে যাব। আর আজকে তোমাদেরকে আমি গতকালকের একটা মানে পুরোটাই ভিডিও দেখাবো। গতকালকে আমি আমার স্কুল রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে গেছিলাম, ওখানে একটা অনুষ্ঠান ছিল প্রাক্তনী এবং বর্তমানদের মিলিত প্রয়াসে, এবং অবশ্যই শ্রদ্ধেয় শ্রদ্ধেয়া শিক্ষক শিক্ষিকা মহোদয়গণের অংশগ্রহণে একটা দৃষ্টিনন্দন একটা অনুষ্ঠান হয়েছে। তো চলো তোমাদেরকে ওই অনুষ্ঠানে নিয়ে যাই, এবং প্রসঙ্গক্রমে বলে রাখি 1951 সালে আমাদের এই আদরের বিদ্যালয়, আমাদের মানে দক্ষিণের নালন্দা খ্যাত বিদ্যালয়, দক্ষিণ মানে অবিভক্ত দক্ষিণ, আমাদের এটা ডিস্ট্রিক্ট আর কি, আমাদের এটা গোমতী ডিস্ট্রিক্ট, তারপরে সাউথ ডিস্ট্রিক্ট আছে। তো আগে যখন এক ছিল সেটাকে অবিভক্ত মানে দক্ষিণ ত্রিপুরা বলা হয়, তো ওইটারই নালন্দা বলে রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়কে। কেননা এই স্কুলে ছাত্রছাত্রীরা মানে বিভিন্ন জায়গায় সুনামের সাথে কাজ করছে, দেশে এবং বিদেশে। তাহলে এবং ও আরেকটা কথা বলে নিই, এবং প্রতি বছর 2রা জানুয়ারি প্রতিষ্ঠা দিবস পালিত হয় এবং বর্ণাঢ্য র্যালি বার করে ছাত্রছাত্রীরা, মানে সাংঘাতিক সুন্দর একটা অনুষ্ঠান হয় 2রা জানুয়ারিতে। তো গতকালকের অনুষ্ঠান কী, তার প্রেক্ষাপট কী, সব জানতে চলো চোখ রাখি স্কুলের অনুষ্ঠানে। আজকের ব্লগটা শুরু করি হাঁটি হাঁটি পা পা খোকন হাটে দেখে যায়। এই হচ্ছে আমাদের বিদ্যালয়ের সামনের মাঠ, এবং এই মাঠের চারপাশ ঘুরে আমাদের সমস্ত ক্লাসরুম, ল্যাব, তারপরে টিচার্স রুম, সমস্ত কিছু। আর এই এদিকের পোর্শন এখন যেটা দেখা যাচ্ছে, দেখো এই জায়গাটা কিন্তু একদম গাছের নিচে মনে হচ্ছে শ্রেণীকক্ষগুলো। এই স্কুলের শিক্ষিকা শ্রদ্ধেয়া মানালি চক্রবর্তী মহোদয়াকে তো নমস্কার, স্ট্যাট ব্লগে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি বলছি যে এই যে বিশাল একটা কর্মকাণ্ড হলো আজকে স্কুলে, এবং তার মানে টিচার হিসেবে এই মানে কর্মকাণ্ডের একজন পার্ট হয়ে আপনার অনুভূতিটা কেমন? খুব ভালো লাগলো, ছেলে মেয়েরা করলো, আমরা তাদেরকে সাহায্য করলাম, শেষ পর্যন্ত দেখলাম যে ওরা ভীষণ ভালো কাজ করেছে, ওইটা দেখেই আমার খুব ভালো লেগেছে, আমাদের সবার খুব ভালো লেগেছে ব্যাপারটা, যে ছেলে মেয়েরাও করতে পারে এগুলো, ওরা যে দায়িত্ব দিলে ওরা সব করতে পারে, ওরা না করলে তো আমরা বুঝতেই পারতাম না। আমরা দেখিয়ে দিয়েছি, স্যাররা দেখিয়ে দিয়েছে, কিন্তু ওরা শেষ পর্যন্ত কাজটা খুব সুন্দর করে করেছে। আচ্ছা, আজকের এই অনুষ্ঠানটার প্রেক্ষাপটটা কি, মানে এমনিতে তো প্রাক্তনীদেরও তো সাহায্য ছিল এখানে, অংশগ্রহণ ছিল প্রাক্তনীদের, মানে আজকের অনুষ্ঠানটার প্রেক্ষাপটটা কি? এই যে স্বামীজির যে শিক্ষক অভিজয় দিবস, ওইটাতে একটু জোরে বলুন ম্যাডাম। ওই যে স্বামীজির শিক্ষক অভিজয় দিবস 11 সেপ্টেম্বরে হয়, হ্যাঁ,
তো ওই দিনটাকেই আমরা ধার্য করে প্রত্যেক বছরই এটা পালন করে চলেছি আর কি। গত বেশ কয়েক বছর যাবত চলছে, তো গত দু বছর তো কোভিড এর জন্য হয়নি, এবার আবার একটু বড় সড়ো করে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর কি কি রয়েছে প্রোগ্রাম এখানে? ব্লাড ডোনেশন তো চলছে, এক্সিবিশন হলো, তারপর একটা গীতি আলেখ্য হবে স্বামীজিকে কেন্দ্র করে। আচ্ছা, তারপরে এখানে দেয়াল পত্রিকা হলো, আগামীর উদ্বোধন হলো, আগামীর আরেকটা সংস্করণ হলো আজকে। আচ্ছা, এই প্রোগ্রামগুলি হচ্ছে। বাহ, খুব ভালো লাগছে। আর আমারও মানে আমিও এই স্কুলে পড়াশোনা করেছি মাধ্যমিক অবধি, তাই আমারও একটা ভীষণ ভালো লাগা কাজ করছে। আমি কিন্তু মানে প্রাক্তনী, তোমার মতন আমিও। হ্যাঁ, তুমিও তো প্রাক্তনী। হ্যাঁ, তাহলে মানে এই অনুষ্ঠানটা খুব সুন্দর হোক, সফল হোক, আর দিকে দিকে ছড়িয়ে পড়ুক এই বার্তা। ভালো থেকো, আর এই স্কুলের সমস্ত ছাত্রছাত্রী যাতে এইভাবেই এগিয়ে আসে স্কুলের জন্য। হ্যাঁ, কিরণময় এসে গেল এবং এবার দুজন দুজনে এবার ফটো তুলবে, ফটো সেশন। হ্যাঁ, কিরণময় ওই যে একটু আগে যে কথা হয়েছিল মানালি, মানালির দাদা কিরণময় প্রাক্তন এবং আমার বন্ধু। এই যে কিরণময়, আমি সব আমরা এই স্কুলের স্টুডেন্ট, এবং ও অবশ্য 12 অবধি পড়েছে, কিন্তু হ্যাঁ দীপকবাবু, আমি ভুলে গেছি, দীপকবাবুকে আমি পাইনি। তো আমরা, ও অবশ্য মানে 12 এই স্কুল থেকে দিয়েছে, আর আমি তো 12 অন্য স্কুলে চলে গেছি, কিন্তু এখানে হাঁটছি আর মনে হচ্ছে যে সেই আমাদের সময় টিচারদের চেহারাগুলো বাঁচছে, ওদের তো কাউকে দেখছি না, তাই না কিরণময়? কি দাসগা কিলিকা, শুন, আমরা সময় টিচাররা চেহারা ভাসতেছে না? হ্যাঁ, ধুতি পরা টিচাররা এবং শাড়ি পরা দিদিমণিরা মোটামুটি হচ্ছে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কচ্ছ থেকে কুহিমা পর্যন্ত। এক্ষুনি যে হলটা দেখলেন, এটা হচ্ছে বিচিত্রা হল, এবং এই হলে সমস্ত কালচারাল প্রোগ্রাম গুলো হতো। তো এখন না এই হলটাতে ঢুকে বেশ একটা মানে আমরা যখন পড়তাম তখনকার যে অনুভূতিগুলি সেগুলি মনে আসছিল, সেই স্মৃতিগুলো বিভিন্ন ধরনের। এবং এই আমার এখনো মনে আছে এই বিচিত্রা হলের একটা প্রোগ্রামে আমি প্রথম সেই গানটা শুনি, প্রাণ চায় চক্ষুনা চায়। হ্যাঁ, এই গানটা আমার যেমন যেন কানে এই গানটা বেজে উঠছে। আরো দেবে নিশ্চয় ব্লাড। হ্যাঁ, এই তো দেওয়াল পত্রিকার রুমটা দেখছো না, তার আর আগামী আগামী না রাম দেওয়াল পত্রিকার। চল চল চল, খুব সুন্দর দেখতে, চল। এখানে এসে আমি থমকে গেলাম,
আমাদের যে বিবিধের মাঝে দেখো মিলন মহান, তার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে, যে ভারতের বিভিন্ন রাজ্যের আলাদা সংস্কৃতি, আলাদা কৃষ্টি, প্রত্যেকের পোশাক ভাষা আলাদা, অথচ তারপরেও আমরা ভারতবাসী, আমরা এক। দীপক বাবুর সাথে দেখা হয়ে গেল, আরেকজন প্রাক্তনীর, উনি শ্রী সন্তোষ কুমার শিব মহোদয়। এবং এই যে এতদিন পরে দেখা, এবং এরা নিজেদের প্রাণের কথা বলবে, হৃদয়ের কথা বলবে, প্রাণের শিক্ষা প্রতিষ্ঠানে দেখা। হ্যাঁ, অনেক প্রাক্তনীদের সাথে দেখা হবে, খুবই ভালো লাগছে, কারণ দুই দশকের পরে আবার দেখা হলো বন্ধুর সঙ্গে। হ্যাঁ, এটা যে একটা মনে হয় একটা কি মনে হয় একটা পূর্বজন্মেরও মনে হয় কিছু একটা আছে, বুধ তার মধ্যে একটা টান আছে বলে মনে হয় আর কি। হ্যাঁ, ঠিক ঠিক, অনেকগুলো বসন্ত কিভাবে যে কেটে গেল ভাবি আর কি এখন। তবে আমাদের, আমরা আরো অনেক বসন্ত দেখব, শুধু এই আশা রাখি, কমিউনিকেট করা আর কি। ঠিক আছে দাদা, ভালো থাকবেন। হ্যাঁ, দাদার সাথে কথা বলতে বলতে চলে এলাম ক্যান্টিনে, এবং চা খাবো বলে। আর দাদা, এই স্কুলেই শিক্ষকতার সাথে জড়িত রয়েছেন, তো এই ক্যান্টিন আমাদের, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এই ক্যান্টিন ছিল না, কিন্তু এই ক্যান্টিনের গল্প অনেক প্রাক্তনীদের কাছে শুনেছি। এবং এখানে ওই যেমন একটা আছে না কফি হাউসের আড্ডা, সেটা একটা যেমন বিশাল একটা বিষয়, তো ঠিক সেরকম রমেশ স্কুলের এই ক্যান্টিনের গল্প কিন্তু আমরা বিভিন্ন জনের কাছে শুনেছি, এবং এখানে নাকি খুব মানে সমৃদ্ধ আলোচনা হয়। তো এই আলোচনায় তো কোনোদিন আসার সুযোগ হয়নি, তবে আজকে চা খেতে আসার সুযোগ হয়েছে, তো এখন আমরা চা খাইব সবসময়। চা চলে এলো, এই রুমটার সামনে এলে পা কাঁপত, এবং এখনো আমার পা সেই আগের অনুভূতিতে কাঁপছে। যে ঘরটিতে তাদের আগামীর সংস্করণ ছিল, মানে দেওয়াল পত্রিকার নামটি আগামী, আমি সেই রুমটিতে বোধহয় কয়েকবার গেছি দীপকবাবু সহ। আর এদিকে দেখো, মানে শ্রেষ্ঠত্বের শিরোপাগুলো এখানে। আমাদের মানে বিদ্যালয় শুধু পড়াশুনোতেই নয়, বিভিন্ন সংস্কৃতি খেলাধুলোয় প্রচুর পুরস্কার পেয়েছে ছাত্রছাত্রীরা। আর এই যে দেওয়াল পত্রিকাটা প্রচণ্ড সমৃদ্ধ ছিল, মানে নূতন এবং প্রাক্তনের যে একটা চিন্তা ভাবনার যে মেলবন্ধন, এই দেওয়াল পত্রিকায় মানে দেওয়াল লেখাগুলোতে ফুটে ফুটে উঠেছে আর কি। আর ইতিমধ্যেই চলে এসেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়, তো উনি ঘুরে ঘুরে দেখছেন দেওয়াল পত্রিকাগুলো। আর স্বাভাবিক মুখ্যমন্ত্রী মহাশয় এসছেন, আর আশেপাশের রিপোর্টাররা তো থাকবেনই খবর সংগ্রহ করার জন্যে। আর এই ফাঁকে আমিও সামনাসামনি দেখে নিলাম আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়। দিদিমণি এনকারেজ করছেন এই ব্লাড দেওয়ার জন্যে। হ্যাঁ, ও কি পাস আউট হয়ে গেছে? আচ্ছা, ও বক্সার, বক্সার ও ও আচ্ছা, আমাদের কলেজের ছাত্রী। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, তো ব্লাডটা দাও তাহলে তুমি, তোমার দিদিমণির কথা শুনে। হ্যাঁ, স্কুলে পড়া বয়স থেকেই দেয়। হ্যাঁ, দেবে তো? আচ্ছা, বেরিয়ে পড়ছে স্কুল থেকে, আবার এমনই কোনো একটা দিনে মিলন মেলায় হয়তো আবার আসব, কবে সেটা সময় বলবে কবে। হ্যাঁ, ভালো আছি। তোমার কভারেজ কেমন হলো আজকের প্রোগ্রামে? ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো কভারেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। তুমি কি এই স্কুলের স্টুডেন্ট ছিলা? না, আমি স্কুলের না, আমি কেভি স্কুলের স্টুডেন্ট। কেভি স্কুলের? ও আচ্ছা আচ্ছা, আমি মানে সাংবাদিকতার ক্ষেত্রেই আমি আজকে রমেশ স্কুলে। এই বিট্টু আমাদের আমাদের কলেজের ছাত্র, এবং আমার বিভিন্ন ব্লগে কিন্তু বিট্টুকে দেখা গেছে। ফিরে এলাম স্কুল থেকে, ভীষণ ভালো একটা মুহূর্ত কাটিয়ে এসেছি। এখন সময় 2:10 দুপুর, তাহলে চলো এখন ফ্রেশ হয়ে ভাত খাই, খিদে পেয়েছে।